দুমপটাশ হাসির গল্প সিরিজের পরবর্তী গল্প নিয়ে হাজির আমি ববিন আজকের গল্পের নাম পারম্পর্য লেখক শ্রী মনিলাল গঙ্গোপাধ্যায় মহাশয় গল্পটি আমরা সংগ্রহ করেছি দুই বাংলার একশো হাসির গল্প বইটি থেকে কর্তা বুড়ো হয়েছেন একটা খানসামা না হলে আর চলে না এমন খানসামা চাই যে নিজেই সব দেখে শুনে কাজকর্ম করবে কর্তাকে তার জন্যে বকাবকি করতে হবে না অনেক খোঁজাখুঁজির পর একটি চটপটে খানসামা জুটল সে বললে দশ ঘরান্ন বাবুর বাড়িতে তার খান সামাগিরির শিক্ষা আরম্ভ হয়েছে হুজুর তারপর চোর কাটার জমিদার শেষে ঘুগুচরের মহারাজ এদের কাছে কাজ করেই আমি হাত পাকিয়েছি তাই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত কোনো কাজ শিখতে আমার বাকি নেই ঠাকুর শুনে কর্তা ভারী খুশি বললেন বেশ তুমি ঠাকু কাজ করবো সব দেখে শুনে নিও সে কাজকর্ম বুঝে নিচ্ছে এমন সময় কর্তা তাকে ডেকে বললেন কাজ তো বুঝে নিচ্ছ কাজের পারম্পর্য বোঝো সে মাথা চুলকে বলল আগে না কর্তা টুলো পণ্ডিতের ঘরে তো কাজ করেনি যে ও কথার মানে বুঝব কর্তা বললেন পারম্পর্য মানে এই পরপর কাজ আর কিছুই না যেমন ধরো তোমায় তেল আনতে বললুম তুমি তখনই বুঝবে এরপর স্নানের জলের দরকার তারপরে ভাতের ঠাই করে ভাত তারপরে তামাক আর ঠিক তারপরে ঘুমের বিছানা তৈরি এই এক হুকুম থেকেই তোমাকে তারপরের কাজগুলি বুঝে নিয়ে করতে হবে একেই বলে কাজের পারম্পর্য বুঝেছ খানসামা হাতঝোর করে বললে আগে বুঝলুম কথা বললেন দেখো এখানে যদি চাকরি বজায় রাখতে চাও তাহলে ওই পারম্পর্য বুঝে কাজ করতে হবে কিন্তু খানসামা বললে যে একগে হুজুর সেদিন রাত্রে কর্তার একটু মাথা ধরল তিনি নতুন খানসামাকে ডেকে পাঠালেন মাথাটা একটু টিপে দেবার জন্য দু মিনিট গেল দশ মিনিট গেল আধ ঘন্টা গেল এক ঘন্টা গেল কিন্তু খানসামার কোনো দেখা নেই কর্তা বিরক্ত হয়ে ছটফট করতে করতে ঘুমিয়ে পড়লেন যখন শেষ রাত্রি তখন খান দরজা ঠেলে করে করে ঘরে ঢুকে পড়ল কর্তা চেঁচিয়ে উঠে কে আগে আমি হুডু কর্তা রেগে উঠে বললেন এতক্ষণে আসবার সময় হয়েছে এখন তোর ফুরসত হলো কথা আগে হুজুর কি করবো পর্য করতে করতে একটু দেরি হয়ে গেল আর ধরে তুই আগে আপনি বলে পাঠালেন আমার মাথা ধরেছে তাই বুঝলুম এরপরে ডাক্তার ডাকতে হবে ছুটলুম ডাক্তারের বাড়ি ডাক্তার লাই ওষুধ দেবে তো ছুটলুম দাওয়াইখানায় তাদের বলতে যে তাড়াতাড়ি দোকান যেন না বন্ধ করে ওষুধ খেয়ে যদি আপনি অসুখ না সারে তাহলেই তো পটল তুলবেন সেই ভেবেই উকিলকে খবর দিতে ছুটলুন যদি উলিল টুইল করেন তারপর আবার শ্মশানের ভাবনা খাট জোগাড় করা কাঠ জোগাড় করা লোকজন ডাকা তারপর সেরা দামুন পুরুতকে খবর দেওয়া কি কি জিনিস চাই তার ফর্দ করা সব এই এক রাত্রের মধ্যেই করে ফেলেছে কর্তা দেখুন না হুজুর আপনার বৈঠকখানার লোক গিস গিস করছে এখন কিছু টাকা দেন তো দেন এগুলো মেয়েটাই তারপর আবার নেমন্ত্রণ করতে বেরোতে হবে তো কর্তা সব শুনে খানিক্ষণ গুম মেরে রইলেন তারপর গম্ভীর গলায় বললেন এখনো শেষ হয়নি খানসামা অবাক হয়ে বললে তাই নাকি আর তো আমার কিছু মাথায় আসছে না কর্তা মাথায় না যে তোমার। কিছুই বোঝ না বলে আবার বললেন কর্তা কর্তার মৃত্যুর পর তার কি থাকে কর্তা বুঝতে পেরেছি বলে খানসামা মুখ কাঁচু মাচু করতে লাগলো কর্তা বললেন চা হচ্ছে না বাপু পারম্পর্য যখন এত দূর পর্যন্ত টেনেছো তখন ওর শেষ অব্দি তোমায় নিয়ে যাতেই হবে খানসামা কটমট করেছে বলল আচ্ছা বলে ঝট করে খানসামা বেরিয়ে চলে গেল কর্তা ভয় ভয় ভাবতে লাগলেন চাকরটা এর পরেও পারম্পর্য করতে অগ্রসর হয় কি না